আদিবাসীদের সাংস্কৃতিক কালচার বহু প্রাচীন, আর এই প্রাচীনকাল থেকে হয়ে আসা করম পুজো আজও অব্যাহত। আদিবাসী ওরাং আদিবাসী তাদের প্রধান উৎসব করম পুজো। তারা প্রতি বছরের মতো এবারও দুদিনের এই করম পুজো করে থাকেন। তারা ধামসা মাদল গানের তালে এই পরবটি উদযাপন করে থাকেন। তারা গ্রামের মানুষ সবাই এক জায়গায় একত্রিত মিলিত হয়ে তারা এই পরবটি করে থাকেন করম পুজো। আদিবাসীদের কালচার কৃষ্টি কালচার আজও তারা ধরে রেখেছেন। আজকে দুদিনের এই পরব আমরা জানি, যে জাতি নিজের জাতি সত্তা হারায় সে জাতি আর জাতি বলে গণ্য হয় না। আদিবাসী তাদের ঐতিহ্যকে অব্যাহত রেখেছেন। চলুন আজকে এই করম পুজো নিয়ে দু এক কথা কি বলছেন আমরা শুনব। এটা কি পুজো বলেন? এটা হচ্ছে করম পুজো। এটাতে কি কি লাগে পুজোতে? পুজোতে আপনার মুরগি লাগে, আর আপনার ওই যে মানে যেদিন পুজো হয় পঞ্চমী, পঞ্চমীর সাত দিন আগে আমাদের একটা রাত জাগতে হয়। সেই রাত জাগার সময় আপনার একটা ওই আমাদের যে চাষিরা ফল টল তৈরি করে আর কি, মানে চাষ ফসল ফলায় আর কি, সেই ফসলগুলো ওই একটা পেতের মধ্যে রোপণ করে, সেই রোপণটা করা হয় আর কি। সেইটা ওই এই দিনের মধ্যে ওটা তৈরি হয়ে যায়। মানে সাত রকমের ফল মানে বীজ, সাত রকমের বীজ দেওয়া হয়। সেই বীজটা নিচে রাখো, সাত রকমের বীজ, সেই বীজ আমাদের ফুটে উঠেছে। এটাই আমাদের প্রমাণ যে আমাদের মানে ভাদ্রে যে পঞ্চমীতে আমাদের যে করম ঠাকুর, মানে যেটা বাঙালিতে বলা হয় দুর্গা পুজো, সেই দুর্গা পুজো আমাদের আদিবাসীদের মধ্যে ওরাং জাতির মধ্যে এই পঞ্চমীর দিনে এটা আমরা মানে উদযাপন করে থাকি। এবং এটা এর থেকেই প্রমাণিত হয় যে আমাদের দুর্গা মা আমাদের সঙ্গে আছে। প্রথম দিন আপনার যেটা হচ্ছে পঞ্চমীর দিন আমরা একটা করম গাছ বলে একটা গাছ আছে, সেই গাছের ডাল আমরা কেটে নিয়ে আসি। সেই কেটে নিয়ে এসে আমরা আনন্দের সঙ্গে মানে নাচ গান করে নিয়ে এসে আমরা একটা স্থাপন করি। সেখানে নিয়ে আসার পর আমরা তাকে পূজা পার্বণ করি। দ্বিতীয় দিনে আপনার ওই প্রথম থেকে নাচ গান হয়, তারপরে একটা ব্রাহ্মণ আমাদের নিজস্ব আছে। কিটা আমাদের ভাষায় ব্রাহ্মণকে গুরু বলা হয়, সেই গুরুকে নিয়ে আসা হয়। সেই গুরু আমার নির্দিষ্ট একটা বাড়ি নির্দিষ্ট করা হয়, সেই বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, না ব্রাহ্মণ এখানকার নয়, ব্রাহ্মণ আমার যেখান থেকে খুশি আমি নিয়ে আসতে পারি, যারা এই সম্বন্ধে জানেন। হ্যাঁ, এই স্বজাতিরই যারা জানেন তাদেরকে আমরা নিয়ে আসি। নিয়ে এসে আমরা ব্রাহ্মণকে দিয়ে পুজোটা করাই। এবং আমাদের নায়গিনী বলে একটা নির্দিষ্ট করা হয়, যার বাড়ির থেকে এই পুজো পার্বণগুলো নেওয়া হবে, সেই বাড়িতেই আগে ওই ব্রাহ্মণ দিয়ে পুজোটা করা হয়। পুজোটা করার পরে তারপরে এই যারা যারা উপোস করেন বা যারা যারা পালন করেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে উনি পুজোটা যে মানে পুজোটা করেন, পুজোটা করার পরে আমরা এই সন্ধ্যেবেলা আমরা নিয়ে গিয়ে ওনাকে ওই ঠাকুরকে মানে গাছের ডালকে নিয়ে গিয়ে আমরা জলে বিসর্জন করি, পাড়া ঘুরিয়ে নিই আনন্দের সঙ্গে। যেরকম আমরা দুর্গা পুজোকে দুর্গা ঠাকুরকে যেরকম আমরা ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে এসে জলে বিসর্জন করি, সেরকমই আমরা এই গাছটাকে আমরা ওইভাবে ঘুরিয়ে গোটা পাড়াটা ঘুরিয়ে নিয়ে এসে আমরা বিসর্জন করি। আজকেই আমাদের শেষ দিন। এটাকে বলা হয় পাড়ায় পাড়ায় গিয়ে ওই বাড়িতে বাড়িতে গিয়ে সিঁদুর নেবে বা দুধ ধুনো নেবে, পুজো নেবে, নিয়ে আপনার জলে যাবে। ওদেরকে নির্দিষ্ট করা হয় যে ওরাই প্রথম থেকে মানে ওই যে সাত দিন আগে যে আমাদের একটা রাত জাগা হয়, ওকে বলা হয় ভগা পঞ্চমী। সেই ভগা পঞ্চমীতে আমরা রাত জাগি। রাত জাগার পরে এই সাত দিন ধরে
মানে ওরা ওই নিরামিষ বা উপোস বলতে চলে বলা চলে, সেই উপোস করার পর তারা ওই গাছটা ধরতে পারবে। হ্যাঁ, একই গ্রামে। ওরা যদি ওই উপোস না করে বা নির্দিষ্টভাবে যা যা পালন আছে সেই সেই পালন না করে, যে গাছ ডাল কেটে নিয়ে আসা হয় সেদিনেই কিন্তু ঝিমিয়ে যাবে। মানে ডাল কাটার পরে যদি ওরা নির্দিষ্টভাবে যদি পুজো পার্বণ যেরকম মানে করা দরকার সেইভাবে তারা যদি থাকে, তাদের কিন্তু ওই গাছ কিন্তু সতেজ থাকে। আপনারা দেখেছেন হয়তো, আপনি ছবি তুলেছেন যে ওই নির্দিষ্টভাবে একদম মানে সতেজ গাছ আছে এখনও। মানে আজকে দুদিন হয়ে গেল, ধরুন কাল থেকে কালকে কাটা হয়েছে, দুপুরবেলা কাটা হয়েছে, আজকে পর্যন্ত রয়েছে, তাহলে ঝিমিয়ে যেত। হ্যাঁ, সেটা কিন্তু এখনও পর্যন্ত সতেজ আছে। হ্যাঁ, এই সতেজ থাকার উদ্দেশ্য একটাই, যেটা আমরা মনে করি বা আমরা আদিবাসী যারা তারা সবাই মনে করি যে নির্দিষ্টভাবে যদি আমরা ওই পালন টালন করি তাহলে কিন্তু ভগবান আমাদের কাছে বা মা আমাদের কাছে থাকে, যার জন্যই আমরা বুঝতে পারি যে পাতাটা সতেজ থাকে এবং ঝিমিয়ে যায় না। বা কোনো গাছের ডাল আমরা কাটলে দেখা যায় যে ঝিমিয়ে যায়, কিন্তু এটা কিন্তু ঝিমবে না। যদি সঠিক পালন করা হয় ঝিমবে না, আর যদি সঠিক পালন না করা হয় পাতা কিন্তু যেমন রোদে পড়ার পর যেমন ঝিমিয়ে যায় সেরকম এটা ঝিমিয়ে যাবে। এবার বলছি আগে এটা প্রতি বছরই হয় তাই তো? হ্যাঁ, আমরা প্রতি বছরই করি। এখনকার জেনারেশন নতুন ছেলেমেয়েরা এই আনন্দ কেমন আনন্দ করছে? বিশালভাবে উপভোগ করছে, বিশালভাবে উপভোগ করছে। যে উপভোগটা মা দুর্গা পুজো বা অন্যান্য পুজো মানে বাঙালিদের যে পুজো হয় সেই উপভোগটা ওনারাও করছেন। আপনার নাম? ভুবন সর্দার। ঠিকানাটা, জায়গাটা? কোচমালি, পোস্ট বৈঁচি, থানা পান্ডুয়া, জেলা হুগলি। ঠিক আছে। এই পূজা আপনাদের মানে আনন্দ কিরকম হয়? আনন্দ খুবই হয়। এটা আমাদের, এটাই আমাদের দুর্গা পূজা মতো। হ্যাঁ, এক মাস ধরে না জাগাতে হয়, আমাদের রাত জাগাতে হয়, প্রত্যেকদিন একটু করে রিহার্সাল দিয়ে রিহার্সাল দিতে হবে, নাচা গানা করতে হয়। জানেন না, সব বার নিচে নিচে না আসে, সব জায়গাতেই হচ্ছে এটা আজকে। হ্যাঁ, কেন না কুটুম যেন দেখার কেউ যেতে পারে না, করাও নিজে নিজে গ্রামে আনন্দ করে। নাচ করলে ওটা না কি বলে ওটা করম, আমাদের করম মানে মানে আমাদের ভাষায় আমাদের কারাম পূজা যাকে বলে, আমাদের কারাম পূজা নাচ গান, আমাদের আমাদের ভাষায় কারাম পূজা। আর বাঙালিদের তো করম পূজা, আমাদের ভাষায় কারাম পূজা। আমি লালদাম পার দামি দেয়া, খুব আনন্দ বাজার দাম, এমা জাতীয় কারাম পূজা। কোন রাজি আমর গাছ নায়ান, কোন রাজি বেলার গাছ হারে নায়ান, কোন রাজি বেলার গাছ ওরে গঙ্গা মাঝে নারিয়া গাছ নায়া নাদার পানু কেরা মানে, হারে নায়া নাদার পানু কেরা মানে, সাবা সোনারে কোন রাজি আমর গাছ নায়ান, কোন রাজি বেলার গাছ হায়রে নায়ান, কোন রাজি বেলার গাছ ওরে গঙ্গা মাঝে নারিয়ার গাছ নায়া নাদার পানু কেরা মানে, হায়রে নায়া নাদার পানু কেরা মানে, সাবাস জয় ধর্মে। আমার শেফালি সর্দার। সবিতা সর্দার। মালতী সর্দার।